السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের আমলের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে যাকে চান তাকে বাধ্য করতে পারবেন, তাকেই আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকের অনেক রকমের পেরেশানি থাকে। অনেকে বলেন যে হুজুর, আমার স্বামী আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না। আবার অনেক স্বামী বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না। অনেক মা বাবারা বলেন আমার সন্তান আমার কথা শোনে, আমার কথা অনুযায়ী চলে না। সন্তানরা বলে থাকেন যে আমার মা বাবা আমার কথা অনুযায়ী চলে না। বন্ধুরা, আপনি এই আমলটা করলে আপনার বন্ধু বান্ধব, আপনার স্ত্রী সন্তান যাকে চান তাকে বাধ্য করতে পারবেন, আপনার কথা তাকে শোনাতে পারবেন। খুবই পাওয়ারফুল একটি আমল। কোরআনে কারিমের একটি আয়াত দ্বারা আমলটা করতে হবে, 100% ফলাফল লাভ করতে পারবেন। বন্ধুরা, চিন্তা করে দেখুন, আপনার অনেক টাকা পয়সা আছে, তাতে কি লাভ? যদি আপনার ঘরে স্ত্রী কথা না শোনে, আপনার সন্তানে যদি কথা না শোনে, অনেক সম্পত্তি দিয়ে কি লাভ হবে? আপনার ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, টাকা পয়সা দিয়ে কি হবে? তো এই আমলটা আপনারা করবেন, আপনার ঘরটা একটা সুখের ঘর হবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে, সন্তান সন্ততি আপনার কথা শুনবে। এই আমলটি করবেন, ইনশা আল্লাহ খুবই তাড়াতাড়ি ফলাফল লাভ করতে পারবেন, 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলা যদি চান তাহলে একদিন, 1 সপ্তাহ, 1 ঘন্টাও লাগবে না, সেকেন্ডের মধ্যেই ফলাফল দান করতে পারেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষের দিকে কি বলেছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যে নিশ্চয়ই আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, যে তিনি যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, কোনো বিষয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নেন, শুধু কুন এই শব্দটুকু বলেন, সাথে সাথেই হয়ে যায়। এমনকি আল্লাহ তাআলা এই কোন বলার প্রতিও মুখাপেক্ষী না, চিন্তা করেছেন। তো এই আমলটা যদি করেন, খুবই তাড়াতাড়ি ফলাফল লাভ করতে পারবেন ইনশা আল্লাহ। দর্শক, যে পদ্ধতিতে আমলটা করার কথা বলবো, ওই পদ্ধতিতে আপনারা আমলটা করবেন। তো আপনি যাকে বাধ্য করতে চান, আপনার কথা শোনাতে চান, তো আপনি প্রথমে মনে নিয়ত করবেন যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি, তাকে আমার কথা শোনাতে চাচ্ছি, সে যেন আমার প্রতি আকৃষ্ট, আমার প্রতি দুর্বল হয়। এইরকম মনে নিয়ত করে পাক পবিত্র অবস্থায়, অজরত অবস্থায় একটা জায়গায় বসে আপনার প্রথমত 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দরুদ ইব্রাহিম, যে দরুদটা নামাজের মধ্যে পড়া হয়, 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করা শেষ হলে একটি আয়াত, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, এই আয়াতটি আপনারা 11 বার পাঠ করবেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, 11 বার পাঠ করা হলে আবার 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করা হলে আমলটা শেষ হয়ে গেল। এই আমলটা আপনারা 1 বার করবেন ইনশাআল্লাহ। আমলটা যদি করতে পারেন, আল্লাহ তাআলা চাহেন তো যাকে বাধ্য করার উদ্দেশ্যে করবেন, সে আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে। খুবই পাওয়ারফুল কার্যকর একটি আমল, এটা অনেক বইয়ের মধ্যে আছে, এই আমলটা তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ আশাবাদী হয়ে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে আমলটা করবেন, তিনি নিষেধ করবেন না। তবে বৈধ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে করার চেষ্টা করবেন, অসৎ উদ্দেশ্যে করলে তাহলে খারাপ পরিণতিও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই, দেখো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।